প্রিয় দেশবাসী, দুদুককে দুর্নীতিমুক্ত করতে হলে, আদালতে ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে, ভোট ডাকাতদের হাত থেকে নির্বাচন কমিশনকে মুক্ত করতে হলে, দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হলে, সর্বোপরি দেশে গণতন্ত্র, মানবাধিকার এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে, মাফিয়া সরকারের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার এখনই সময় দাবি। দাবি আদায় ইতিমধ্যেই স্লোগান উঠেছে, দফা এক, দাবি এক, ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ। গুম, খুন, অপহরণ, সন্ত্রাসী হামলা, গায়েবী মামলা, নির্যাতন নিপীড়ন সহ শত বাধা বিঘ্ন মোকাবেলা করেই বিএনপির নেতাকর্মীরা জনগণের বাংলাদেশ জনগণের হাতে ফিরিয়ে দিতে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। চলমান এই আন্দোলন 18 কোটি মানুষের অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এবং প্রায় 12 কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার আদায়ের আন্দোলন। প্রিয় দেশবাসী, আমি আগেও বলেছি, আজ আবারও আপনাদের সামনে বলতে চাই, চলমান এই আন্দোলন এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির একক কোনো আন্দোলন নয়। এই আন্দোলনে বিএনপি একাও নয়, কারণ চলমান এই আন্দোলন দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি শিক্ষক, শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ী, ছাত্র, তরুণ, যুবক, শিশু ও নারী সহ প্রবাসী বাংলাদেশী, অর্থাৎ সর্বস্তরের প্রতিটি শ্রেণী পেশা মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বাংলাদেশের পক্ষের, গণতন্ত্রের পক্ষের শক্তির প্রায় প্রতিটি রাজনৈতিক দল চলমান এই আন্দোলনে সক্রিয়ভাবে শরিক রয়েছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবি আদায় করেই তবেই আমরা ঘরে ফিরে যাব, কারণ একজন মাত্র ব্যক্তির ক্ষমতার লালসার কারণে বাংলাদেশ হেরে যেতে পারে না, জনগণ পরাধীন থাকতে পারে না।